Assalamualaikum বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক পার্লার ওনার। আর আজকে আমি কথা বলবো আপনাদের সাথে জিয়ালিং 80 বাইকটা নিয়ে। এই বাইকটি কয়েকদিন আগে আমাদের ময়মনসিং থেকে এক ভাই নিয়ে আসছিল মডিফাই করার জন্য। তারা ওখানে মডিফাই করছিল, বাট ওই রকমভাবে মডিফাইটা হয় নাই, ওনাদের কাছে পছন্দ হয় নাই, যার জন্যে আবার আমাদের বাইক পার্লারের অ্যাড্রেসটি ইউটিউব থেকে নিয়ে ওনারা চলে আসছিল। তো আমাদের শর্ট ভিডিওতে এটার একটা ছোট্ট একটা ভিডিও আমি দিয়েছিলাম। তো যাই হোক, অনেকে আমাদের লোকেশনটা জানতে চায়। আমাদের লোকেশনটা হচ্ছে সুতাপুর মফিজ পার্লার মোড়, বগুড়া। আর এটা আপনারা চাইলে গুগল ম্যাপে বাইক পার্লার বগুড়া লিখে সার্চ দিলেও চলে আসবে। আপনারা গুগল ম্যাপ ধরে আসলেও আসতে পারবেন। আর আমাদের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে মফিজ পার্লার মোড়, বগুড়া, সুতরাপুর মফিজ পার্লার মোড়, বগুড়া। তো আপনারা যারা বাইরে থেকে আসবেন, তারা বগুড়া সাত মাথায় এসে কল দিলে, আমাদের কাছে কল দিলেও আমরা আপনাদেরকে ওখান থেকে রিসিভ করতে পারবো। তো আপনারা ফার্স্ট দেখুন যে আমরা বাইকটা যখন আমাদের হাতে পাইছি তখন কি অবস্থা ছিল, তারপর আমরা আস্তে আস্তে যেভাবে মডিফাইটা করছি, কোন প্রসেসিংয়ে করছি, কীভাবে করছি, এটার একটা ছোট্ট একটু ভিডিও দেখুন। তারপরে আপনারা দেখতে পারবেন যে বাইকটা ফিনিশিং হওয়ার পরে কেমন লাগতেছে, এটার একটা শর্ট একটা ডিটেল আমি আপনাদের কাছে দিয়ে দিব। তো আর এই বাইকটা আমি আগেই বলে দিই, এই বাইকটা মডিফাই করতে টোটাল 20,000 টাকার মতো খরচ হয়েছে ওনাদের। তো আর দেরি না করে চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক পার্লার ওনার। আর আপনারা যে সামনে জিয়ালিং 80 বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা হলো এই ভাইদের। এই ভাইয়েরা আসছে ময়মনসিং থেকে। এই বাইকটা পুরোটা মডিফাই হবে। তো এই বাইকের ডেলিভারি ডেটটা দেওয়া আছে সোমবারে দেওয়া আছে। আমরা চেষ্টা করবো সোমবারে বাইকটা ডেলিভারি দেওয়ার। তো ভাইদের সাথে একটু কথা বলি। ভাইরা অ্যাড্রেসটা কই পেলেন বাইক পার্লারের? অ্যাড্রেসটা আমরা অনলাইনে পাইছি। অনলাইনে কিসে, ইউটিউবে না ফেসবুক? ইউটিউবে। আচ্ছা আচ্ছা, বাইকটা কার, আপনার নাই ভাই? আমার। আচ্ছা আচ্ছা, ভাই কি করেন, নামটা কি? আমার নাম শান্ত সরকার, আর আমি পড়াশোনা করি। পড়াশোনা করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের লিংকটা ইউটিউবে পাইছেন? ইউটিউবে একটু ঘাটাঘাটি করতেছিলাম যে কেমন একটা মডিফিকেশন বানানো যায়। আচ্ছা আচ্ছা। তবে পরে দেখলাম যে আপনার অনেকগুলা মডিফিকেশন বানানো, এই জন্য ভালো লাগলো। দেখলাম যে অনেক মানুষের কাছ থেকে নেওয়া যায়, এই জন্য আর কি আইলাম তোর থেকে এখানে বানানো যাবে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন বাইকটি আমাদের কাছে যে অবস্থায় এসেছিল, এই অবস্থাটা এখন যেটা দেখতে পাচ্ছেন, বাইকটি আমরা কাজ শুরু করার পরে এরকম করে কাজ করেছি। ট্যাঙ্কিটাও চেঞ্জ করেছি, দেখেন পুরো সেট আপটাই চেঞ্জ করে নিছি, বডি শেপটাও চেঞ্জ করছি, এগুলো সব কিছু মডিফাই করা আছে। তো এখন আপনারা দেখতে পারবেন যে আমরা বাইকটা কমপ্লিট হওয়ার পর দেখেন কেমন লাগতেছে, দেখেন পুরো লুকটা চেঞ্জ, কি আসছিল আমাদের কাছে বাইক আর কি হয়ে আছে এখন। তো আমি এখন একটু সংক্ষিপ্ত আকারে এটার ডিটেলটা বলি আপনাদের। তো এটার প্রথমত পেছনের যে টায়ারটা আছে, এই টায়ারটা হচ্ছে 190/18 সাইজ টায়ার, দুঃখিত 190/17 সাইজ টায়ার। পেছনের ব্যাকলাইটটা চেঞ্জ করা আছে, মাডগার্ডটা এক্সট্রা করে শর্ট করে দেওয়া আছে, ব্যান্ড পাইপ করা আছে, পাইপিং করে পুরো বডিটাকে লেভেল করা আছে, আর সিটটা গ্লাস ফাইবার দিয়ে করা। আর ফুয়েল ট্যাঙ্কটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাজাজ বক্সার 80 ই করা ফুয়েল ট্যাঙ্কটা। আর ট্যাঙ্কিটা খুব সুন্দর করে কালার করে আছে, অনেক গ্লোজি কালার করা আছে। আর ফোনের ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, বাট অনেক গ্লোজি এই, আর অনেক সুন্দর একটা কালার। আর হেডলাইটটা এটা এই বাইকেই ছিল, লাগানোই ছিল। আর সেটা সামনে যে মাডগার্ডটা দেখতেছেন, এটা এই বাইকের ছিল, বাট কাটিং করে সুন্দর করে কাটিং করে কালার করা আছে। আর এই বাইকের যে পেছনের টায়ারটা ছিল, ওটা আমরা সামনে দিয়ে দিছি যাতে কস্টিংটা একটু কম পড়ে। আর যেটা সাইলেন্সার দেখতেছেন এই বাইকের, এটাকে কাটে ছোট করে দেওয়া আছে, আর সামনে সাইলেন্সারে ছোট্ট একটা ইয়ে লাগাই দেওয়া আছে, এটা এই বাইকে ছিল যাতে সাউন্ডটা একটু অন্য টাইপের হয়। আর সাইড কাভারটা সুন্দর করে কালার করে দেওয়া আছে, পুরো বডিটাকে কালার করা আছে।
তো এটা তো ছিল এই বাইকের পুরো বাইকে আমরা যে যে পার্টস গুলো ইউজ করছি, যেরকম মিটার হ্যান্ডেল এগুলো সবই চেঞ্জ করা, দেখেন এগুলো সবকিছু ইউনিভার্সাল লাগানো আছে। আরও টুকিটাকি ভিতরে কাজ করা আছে, যেরকম আপনার পেছনে যে রিমটা আছে এই রিমটাকে মানে চেঞ্জ করা হয়েছে, আর যে চেসিসটা আছে ওটাকে মডিফাই করে পেছনে টায়ারটা ঢুকাই দেওয়া আছে। কারণ চেসিসটা ঠিকভাবে না মডিফাই করলে টায়ারটা এত মোটা টায়ার পেছনে যায় না 80cc বাইকে। আর এটা ওয়্যারিংয়ের কাজ করা আছে পুরো বাইকের, যেন হেডলাইট টেডলাইট ঠিকঠাকভাবে সব জ্বলে। আর ইন্ডিকেটারগুলো দেখেন এগুলো সব কিছু চেঞ্জ করা। তো ফ্রন্ট থেকে বাইকের লুকটা দেখেন আপনারা, কি বাইক আমাদের কাছে আসছিল আর কি হয়ে গেছে। এতক্ষণ আবার আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি এরকম বাইক মডিফাই করে করতে চান আপনাদের বাইকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের করার জন্য আমার স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে নক দিলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। অনেক বাইকার ভাইরা আছেন যারা আমাকে ইউটিউবে কিংবা হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে ইমোতে নক করে আমাকে সময় মতো পান না, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর বাইকটি কেমন লাগলো এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম।